السلام عليكم ورحمة الله وبركاته শ্রোতা বন্ধুগণ, আজকের প্রোগ্রামে তাফসীর সূরাতুল ফাতিহা, এই সূরার বিষয়ে কিছু বিস্তারিতভাবে জানার চেষ্টা করিব ইনশাআল্লাহ। ফাতিহা মিন্স ওপেনিং, ভূমিকা, প্রাক্তন, উদ্ঘাটন। এই সূরাকে উম্মুল কোরআন মানে কোরআনের মা, সব থেকে আজমত এবং বরকতওয়ালা সূরা এইটা। ইহা মক্কায় অবতীর্ণ হয়েছে, 7 আয়াতের সূরা। এই সূরার প্রথমে 3 আয়াতে আল্লাহর প্রশংসা, লাস্টের 3 আয়াতে আল্লাহর নিকট দোয়া, এবং 4 নম্বর মাঝখানের আয়াত, এটার মধ্যে দোয়া এবং প্রশংসা দুইটা একসঙ্গে রয়েছে। যেমন ইয়াক আবুদু ওয়া ইয়াক নাস্তাইন, আমি আপনার ইবাদত করি এবং আপনার থেকেই মদদের দরখাস্ত করি, দোয়া করি। এই আয়াতটা 4 নম্বর মাঝখানে দেওয়ার পর, মানে সুর ফাতিহাকে দুই পার্ট করা হয়েছে, 3 আয়াত এক সাইডে এবং 3 আয়াত লাস্টের দিকে, মাঝখানে এটা রাখে, এটা ডালা হয়েছে দুটাকে জোড়ার জন্য। এই সুরা মহান বলে একমাত্র এই সুরা যার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমে করেছেন। যেমন সুর হিজর আয়াত 87, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, তরজুমা, আমি তোমাকে 7 আয়াত দিয়াছি যেটা বারংবার পড়া হয় এবং কোরআন আজিম দিলাম। এখন কোরআন মজিদে 7 আয়াতের সুরা আরও আছে, যেমন সুরাতুল মাউন, কিন্তু ওই সুরা নামাজে বারবার পড়া হয় না, শুধুমাত্র এই সুরা ফাতিহা ছাড়া। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নবী হওয়ার পর এই একমাত্র সুরা যেটা পূর্ণ একসঙ্গে নাজিল হয়েছে। বাকি আয়াত হিসাবে, আয়াত বাই আয়াত হিসাবে নাজিল হয়েছে। যেমন সুর আলাকে ইকরা বিসমে রব্বিকাল্লাজি খালাক, আরও যেমন মুজম্মিল মুদাশ্শিরের আয়াতগুলো, এইভাবে আয়াত বাই আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই সুর ফাতিহা একসঙ্গে সম্পূর্ণ সুরা নাজিল হয়েছে। অ্যাকচুয়ালি এই সুরা একটা প্রার্থনা, প্রেয়ার, কারণ কোনো মানুষ গ্রন্থ পাঠ করার আগে পরবরদিগারের নাম নিতে হয়, তাই কোরআন পাঠ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করো যে হে আল্লাহ আমাকে সিধা পথ দেখাও, আরবিতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রার্থনা করার কারণে যেজন প্রার্থনা করিল তার সম্মুখে পুরা কোরআন দিয়ে আল্লাহ বলেন, এই সিধা পথ, ইহা পাঠ করো এবং এই হিসাবে চলো, কোনোদিন পথ ভ্রষ্ট হইবে না। এই পূর্ণ কোরআন হইল মার্গদর্শন আল্লাহর দিক থেকে, আলহামদুলিল্লাহ। এবার হাদিসে দেখি আমাদের বিশ্ব নবী এই সূরার বিষয়ে কি বলেছেন। হাদিস শোনার আগে আমরা একবার দরুদ পড়ি, সবাই পড়েন দরুদে ইব্রাহিম, নামাজ আলী দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সহি বুখারি 5006, সহি বুখারি হাদিস নম্বর 5006 এবং সহি মুসলিম হাদিস নম্বর 892। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা ফরমাইয়াছেন যে তোমাকে সাত আয়াতের সুরা দিয়েছি যাহা নামাজ যে বারবার পড়া হয়। ওইদিকে আমরা কোরআন মজিদেও সুর হিজর আয়াতে 87 প্রমাণ পাইলাম আল্লাহর দিক থেকে। এইবার হদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি বুখারি এবং মুসলিমও ফরমাইয়া দিলেন। হযরত উবাদা বিন আস সামিত রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন যে নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সহি বুখারি ভলিউম 1 723 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমাইয়াছেন যে ইমামের পিছে যাহারা মুক্তদি সবাই আস্তে আস্তে সূরা ফাতিহা পড়ো এবং পড়ার আজ্ঞা দিতেন, হুকুম দিতেন। সহি মুসলিম 878 নম্বর হদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইরশাদ ফরমাইতেন যে যেজন সূরা ফাতিহা পাঠ করে না তার নমাজ হয় না, এবং আরও ফরমাইতেন ইমামের পিছে শুধু সূরা ফাতিহা পাঠ করিও, কারণ যেজন সূরা ফাতিহা পড়ে না তার নমাজ হয় না। প্রমাণ সহি বুখারি হাদিস নম্বর 756, সহি মুসলিম হাদিস নম্বর 874, জামি তিরমিজি হাদিস নম্বর 311 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 823 এবং 824। রাসূলুল্লাহ সাল্লাম সূরাতুল ফাতিহা ওয়াকফে মানে গ্যাপ দিয়ে দিয়ে পড়তেন, মানে সাক্তা ওয়াকফা করতেন, যার জন্য পিছনে মুক্তদিরাও ওই গ্যাপের মধ্যে সূরা ফাতিহা পড়তে পারে। মুসনাদ আহমদ জিল্দ নম্বর 3 265 নম্বর হাদিস এবং জিল্দ 6 288 নম্বর হাদিস। সূরা ফাতিহার শেষে আমিন বলার বিষয়ে একটু জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন সূরাতুল ফাতিহার পর জহরন মানে জুড়ে আওয়াজের ফাতিহা পড়ার সময় আমিনও জুড়ে বলতেন। সুনান আবু দাউদ 932 নম্বর এবং 933 নম্বর হাদিস, সুনন নিসাই হাদিস নম্বর 880, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ফরমাইয়াছেন আস্তে আমিন বলার কোনো সহি হাদিস নাই। যত হাদিস আসে আমিন বলার কথা হয়েছে প্রায় সব জায়েফ। জামি তিরমিজি 248 মানে এক কথায় প্রমাণ হইল যদি সূরাতুল ফাতিহা জুড়ে পড়া হয় আমিনও জুড়ে বলা যাবে, এবং আস্তে যদি ধীরে ধীরে আওয়াজে পড়া হয় তো আমিনও আস্তে বলা হইবে। আমার বন্ধুগণ, আপনারা এখন বিচার করেন, আমরা এত দূর দূরান্তর থেকে বা জমাত নমাজের জন্য যাই, কি আমাদের নমাজটা সহি পড়ি? বা যে ইমাম যেটা হদিস বিরোধী পড়াইতেছেন কি সহি করা যাইতে পারে কি না? ইমামকে গেপ দিয়ে পড়ার জন্য কে বলিবে? আমাদের সমাজে অনেক আলিম ওলামা আছে এবং এর মধ্যে কিছু হদিস মুনকারিনও পাওয়া যায়। মুখে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকে, তার বক্তৃতাও থাকে, কিন্তু তার অন্তরাত্মায় নবীজির মহাব্বত নাই, তাই বলে ইহারা নামাজ ঠিক করার চেষ্টায় থাকে না।
ইয়ারা বলে আমাদের বড় বুজুর্গ যেভাবে পড়ে গেছে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেভাবে বলে গেছেন আমরা সেই হিসাবে পড়িতেছি। এখন চিন্তা করেন, আমরা কি নবীজির কথা ফেলে দিয়ে নিজের বড় বুজুর্গ বা ইমামের কথাই চলিব না নবীজির কথায়? আপনারা বিচার করেন। এবং প্রত্যেক মসজিদে, এই দুনিয়ার সব মসজিদে ইমামকে অর্ডার দাও কি সুরাতুল ফাতিহা সবাই পড়বে, তুমি সুরাতুল ফাতিহা প্রত্যেক আয়াতে গ্যাপ দিয়ে দিয়ে পড়ে যাও, যেহেতু পিছনে মুক্তদিও সুরা ফাতিহা পড়ে এবং আমাদের নবীর সহি হদিস যেমন আমরা পালন করতে পারি। ইহা এই যেন হাদিসে মুনকারিন যারা, ইহারা সুর আরাফ এর 204 নম্বর আয়াত কট করে, যাহাতে আল্লাহর হুকুম কোরআন যখন তিলাওয়াত হয় তুমি শান্তিভাবে কোরআন মজিদ তিলাওয়াত শুনো, চুপ করে শুনো। নিশ্চয়ই এটা সত্য কথা, যখন তিলাওয়াত হইবে সবাই এই কথা ছোট বাচ্চাও জানে, কিন্তু নমাজের কথা এটার মধ্যে বলা হয়নি। নমাজ কে শিখিয়েছে আমাদেরকে? আল্লাহ তাআলা শুধু নমাজ পড়ো বলে দিয়েছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নমাজ পড়ানো শিখাইয়াছেন, বর্ণনা করেছেন হাদিসে। তো এখন হুজুরের কথা মানিব না কার কথা, না ইমামের কথা? আপনারা চিন্তা করেন কি নমাজের কথা যাই হোক। এই কিছু জাহিল, এই কিছু ইমাম ইমামতি করে মসজিদে, জাহিল্যতার এদের সীমা নাই। এইসব কে খেয়াল করিবে? ইমাম ইমামকে বললেই হয় আয়াত শেষে একটু গ্যাপ দিলেই প্রবলেম সলভ। ওই গ্যাপে যেহেতু মুক্তাদিরাও সুরা ফাতিহে পড়ে যাবে। বন্ধুগণ, আসুন আমরা আমাদের নমাজ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসাবে পড়া আরম্ভ করি। ওই তরিকা হইল সহি হাদিসের অনুযায়ী, সহি বুখারি 631 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখেছো। এই নামাজের মধ্যে স্ত্রী পুরুষের নামাজের তরিকায় কোনো পার্থক্য ছিল না। ইসলামের দুশমনারা ইসলামে ঢুকে এই পার্থক্য গড়ে তোলে, যেহেতু ইতিহাস সাক্ষী, সহি হাদিস সাক্ষী, কোনো প্রমাণ নাই স্ত্রী পুরুষের আলাদা আলাদা নামাজ বলে। ইনশাআল্লাহ তাআলা কেউ প্রমাণও দিতে পারিবে না। বন্ধুগণ, অতি শীঘ্রই আল্লাহর হুকুমে বাজারে নামাজে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুস্তক কোরআন ও সহি হাদিস অনুযায়ী বর্তমানে হিন্দিতে, তারপর বাংলা ভাষায় ছাপানো হইবে ইনশাআল্লাহ, দোয়া করিবেন। অবশেষে কাহারও আমার এই বক্তৃতায় কাহাকেও যদি দুঃখ লাগে থাকে তার জন্য আমি মাফি চাই এবং আল্লাহর কাছেও তওবা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহুল আজিজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।